ওকে, সো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সাইজ রিডাকশন এন্ড সাইজ সেপারেশন। এই চ্যাপ্টারের ভিতরে আমরা বেসিক্যালি মিলিং, সিভিং ইত্যাদি সম্পর্কে জানবো, তবে তার আগে বেসিক প্রিন্সিপালগুলো আজকের ক্লাসে আমরা একটু কভার করি, দেন হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে মানে যেগুলো ডিপ আমাদের জানতে হবে সেগুলো সম্পর্কে, স্পেসিফিক টপিকগুলো সম্পর্কে আমরা যাবো। এখানে একদম জেনারেল আলোচনা, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাইজ রিডাকশন। আজকে তেমন কিছুই নাই, যদি কোনো কোয়েশ্চেন বলি সেটা একটু লিখে নিও, আর বাকি আমি জাস্ট এখান থেকে রিডিং পড়বো, পড়ে যেইটুকু বোঝানো দরকার সেই অংশটুকু জাস্ট একটু তোমাদের বোঝায় বলবো। ওকে, সাইজ রিডাকশন প্রসেসটা কি? সেটা হচ্ছে পার্টিকেল সাইজকে ফাইনার পার্টিকেলে পরিণত করা, অর্থাৎ কোয়ার্স পার্টিকেল ছিল, সাইজে বড় পার্টিকেল ছিল, সেটাকে ফাইনার পার্টিকেলে পরিণত করা। দুটো সিনোনিমাস টার্ম একই, একটা হচ্ছে কমিউনিশন, আর একটা হচ্ছে তোমার গ্রাইন্ডিং। এই দুটো প্রসেস বা নাম, এগুলো হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়, সাধারণ মানুষ যেভাবে ব্যবহার করে সেই অনুযায়ী, বা লেমেন টার্ম বলবো আমরা এগুলোকে, টেকনিক্যাল টার্ম আমরা সাইজ রিডাকশন বলি। আচ্ছা, আরেকটা কথা একটু নিচে এই লাইনটার দিকে সবাই খেয়াল করবো, সেটা হচ্ছে পার্টিকেল সাইজ অফ সলিড যখন মেকানিক্যাল মিন এর মাধ্যমে, মেকানিক্যাল উপায়ে পরিবর্তন করা হয়, দ্যাট ইজ কল্ড মিলিং। তার মানে হচ্ছে মেকানিক্যাল ফোর্স বা যান্ত্রিক শক্তি ব্যবহার করে যখন পার্টিকেলের সাইজ রিডাকশন করা হয়, স্পেসিফিক্যালি অফ সলিড, সলিডের পার্টিকেল সাইজ যখন রিডিউস করা হয়, দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে সলিডের পার্টিকেল সাইজ রিডিউস করতে হবে, আর একটা হচ্ছে মেকানিক্যাল শক্তি প্রয়োগ করতে হবে। এই দুটো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইজ রিডাকশনকে বা ওই টাইপের সাইজ রিডাকশনকে, এটা একটা স্পেসিফিক টাইপ অফ সাইজ রিডাকশন, ওইটাকে মিলিং বলে ডাকি আমরা। এবং মিলিং প্রসেসটা প্রচুর পরিমাণে ইউজ হয় যখন আমরা গ্র্যানুলেশনের কাজ করি, বা সহজ কথা হচ্ছে ট্যাবলেটিংয়ের ক্ষেত্রে র ম্যাটেরিয়ালের উপরে এই প্রসেসটা বা ইউনিট অপারেশনটা আমাদের চালাতে হয়। এখন অবজেক্টিভস কি হবে সেটা হচ্ছে, আচ্ছা চ্যাপ্টারের অবজেক্টিভ কি এটা আমাদের দরকার নাই, সামনে যাই যদি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশন সেকশনটা একটু খেয়াল করতে হবে যে কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সাইজ রিডাকশনের অ্যাপ্লিকেশন কোথায় পাওয়া যায়, সাইজ রিডাকশনের অ্যাপ্লিকেশন কি সেটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের ক্ষেত্রে। সাইজ রিডাকশনের দেখো ফার্স্ট পয়েন্টে বলা যে সাইজ রিডাকশন হেল্পস ইন র্যাপিড সলিউশন ফরমেশন ইন কেস অফ কেমিক্যাল সাবস্টান্সেস বা ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া। একটা কথা একটু তোমাদের আমি বলে রাখি, নোট করে রাখো এটা, সেটা হচ্ছে কোনো কিছুর ভলিউম বাড়লে কিন্তু তার অ্যাবজর্পশন বাড়ে না, কোনো একটা কিছুর ভলিউম বাড়লে কিন্তু অ্যাবজর্পশন বাড়ে না, সারফেস এরিয়া বাড়লে অ্যাবজর্পশন বাড়ে। তার মানে হচ্ছে ড্রাগের এক্সপোজার টু দ্য বডি যখন ফাইন পার্টিকেলে পরিণত করা হয়, ধরা যাক যে আমি কোনো একটা নির্দিষ্ট পাউডারের সাথে বাইন্ডার সলিউশন অ্যাড করব, ঠিক আছে, পাউডারের সাথে না মানে গ্র্যানুলস বানানোর জন্য পাউডারের সাথে অ্যাড করব। এখন ব্যাপার হচ্ছে যদি আমি এটাকে ফাইন পার্টিকেলে পরিণত করি তাহলে খুব ইজিলি বাইন্ডার সব জায়গায় দ্রুত হচ্ছে কি বলবো যে খুব ইজিলি সব জায়গায় সমানভাবে মিক্স হবে, মানে হোমোজিনিয়াস মিক্সিং হবে বেসিক্যালি। তার মানে যত ফাইন পার্টিকেল হয় তত বেশি তার সারফেস এরিয়া ইনক্রিজ করে, ভলিউম ইনক্রিজ কিন্তু করে না। মনে রাখো আয়তন ক্ষেত্রফল এক জিনিস না। বাই দ্য ওয়ে একটা কথা, ভালো কথা আমার মনে পড়লো, ছোটবেলা থেকে আমরা একটা কথা পড়ছি, একটু আবার বলো তো, বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার, এই কথাটা কি ঠিক নাকি ভুল? বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার, এটা কি, এই কথাটা কি ভুল নাকি সঠিক? এই কথাটা বেসিক্যালি ভুল, কারণ বাংলাদেশের কোনো আয়তন নেই, বাংলাদেশের আছে ক্ষেত্রফল। সারফেস এরিয়া করা হয় তাহলে তার হবে না, জি অবভিয়াসলি সারফেস এরিয়া, সারফেস এরিয়া, বাংলাদেশের কোনো আয়তন নেই, পৃথিবীর কোনো দেশেরই কোনো আয়তন সম্ভব না, ঠিক আছে। আয়তন মানে হচ্ছে মাটির নিচে এটা গভীর পর্যন্ত কত দূর গেছে, মাটির নিচে তো আমরা মাপি না, আমরা মাপি হচ্ছে এটা কতটুকু ছড়ানো ভূমির উপরে। সো যতটুকু ছড়ানো, তোমার মোবাইলের স্ক্রিন কতটুকু ছড়ানো সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। তোমার মোবাইলের স্ক্রিনের মানে স্ক্রিন সহ পুরো মোবাইলটা একটা 3D সাবস্টেন্স, তার হয় আয়তন, ঠিক আছে, এটা কতটুকু স্পেস দখল করে আছে সেটাকে বলে আয়তন। সো বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার নয়, বাংলাদেশের ক্ষেত্রফল হচ্ছে এটা। সো আমরা মনে রাখবো যে কোনো একটা সলিউশনের ভিতরে কোনো একটা পার্টিকেলের বা নির্দিষ্ট কোনো একটা জিনিস যার উপরে আমরা মিক্সিং নামক একটা অপারেশন চালাবো বা বেসিক্যালি ওটার অ্যাবজর্পশন হবে,
যত সারফেস এরিয়া বাড়বে তত বেশি দ্রুত সেই জিনিসটার মিক্সিং হবে বা সেটার অ্যাবজর্পশন হবে, কিন্তু তার আয়তন বাড়লে ইট ডাজ নট ম্যাটার যে আয়তন বাড়ুক বা কমুক, আয়তন বাড়লো কি কমলো তার সাথে সারফেসের অ্যাবজর্পশন বা মিক্সিং এগুলোর কোনো সম্পর্ক নাই। এটা কোনো কোনো সময় আয়তন বাড়লেও, আয়তন বাড়লে হচ্ছে ই হয় অ্যাবজর্পশন বাড়ে, আবার কখনো কখনো আয়তন কমলেও অ্যাবজর্পশন বাড়ে। সো ওই ক্ষেত্রে ওইটা কোনো ফাংশন না, তার মানে আয়তন, সরি অ্যাবজর্পশন ইজ নট এ ফাংশন অফ, ইজ নট এ ফাংশন অফ ভলিউম, আয়তনের ফাংশন নয় সারফেস এরিয়ার ফাংশন। সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে অ্যাবজর্পশন তত বেশি হবে, মিক্সিং তত ভালো হবে বা ইজি হবে। যাই হোক, তারপরে আসা যাক এক্সট্রাকশন অফ এনিম্যাল গ্ল্যান্ডস। আমরা কোনো একটা সময় দেখব যে এনিম্যাল গ্ল্যান্ড থেকে, তোমরা এখনো বায়োটেক তো পড়ো নাই, বায়োটেকের ভিতরে পড়বা, এনিম্যাল গ্ল্যান্ড থেকে আমরা ই আলাদা করি, অ্যান্টিবডিস আলাদা করি, ঠিক আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি আলাদা করা হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে পলিক্লোনাল অ্যান্টিবডি আলাদা করা হয়, এবং এই গ্ল্যান্ডগুলোকে যদি, এইগুলো থেকে যদি আমরা এক্সট্রাকশন করতে চাই, ওই সময় গ্ল্যান্ডগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হয়, ছোট ছোট টুকরায় ভাগ করে নিতে হয়, সাইজ যত রিডিউস করা হয় তত বেশি এফিশিয়েন্টলি সেইখান থেকে হচ্ছে আমরা এক্সট্রাকশন করতে পারি। তার মানে ইভেন ফ্রুট ভেজিটেবল ড্রাগস এর ক্ষেত্রে বলা হয়েছে যে ধরা যাক যে আমি পাতা থেকে এক্সট্রাকশন করবো, পাতা আসলে ভালো এক্সাম্পল না, ধরো কোনো একটা ট্রি এর আমরা যেটাকে বাকল বলি, ঠিক আছে, ট্রি এর বাকল থেকে আমি আলাদা করব ড্রাগ বা এক্সট্রাক্ট করব, ওইটাকে যত ছোট ছোট টুকরায় ভাগ করা যাবে, ফাইন পার্টিকেলে পরিণত করা যাবে, তত ইজিলি আমি হচ্ছে ড্রাগ এক্সট্রাক্ট করতে পারবো, তত বেশি পরিমাণে ভালো এক্সট্রাকশন হবে। দেন আসা যাক হচ্ছে ড্রাগের ওকে থেরাপিউটিক ইফেক্টিভনেস। কিছু ড্রাগের ক্ষেত্রে বলা হয়েছে পার্টিকেল সাইজ রিডাকশনের মধ্য দিয়ে হয়, এবং এটা বলছে গ্লাইসিওফুলভিন নামে একটা ড্রাগ আছে, গ্লাইসিওফুলভিন ড্রাগের, গ্লাইসিওফুলভিন কোন ধরনের ড্রাগ, গ্লাইসিওফুলভিন বা ফালভিন যাই বলো না কেন, আমিও তো ভুলে গেছি এই জিনিস, গ্লাইসিওফুলভিন কোন ধরনের ড্রাগ, গ্লাইসিওফুলভিন এইটার হচ্ছে তোমার পার্টিকেল সাইজ রিডাকশনের মাধ্যমে তার ইফেক্টিভনেস বাড়ানো যায়, যদি পার্টিকেল সাইজ রিডিউস করা হয় সেই ক্ষেত্রে তার হাফ ডোজে হচ্ছে, হাফ ডোজে কাজ হয়, যে এই মেসেজ দিছে মেসেজ আসলে দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, ইন কেস অফ পাউডার্ড ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মস, বলছে যে পাউডার্ড ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্মে অবভিয়াসলি ফাইন পাউডার পরিণত করা একটা অনেক বেশি হচ্ছে সরি, হ্যাঁ তো কি বলতেছিলাম সেটা হচ্ছে পাউডার অবভিয়াসলি ফাইন পাউডারে পরিণত করা দরকার, তার মানে সাইজ রিডাকশন দরকার। এটা হচ্ছে আমরা কি পড়তেছি, তাহলে তোমরা হারায় যাও তাহলে আমি বলি অ্যাপ্লিকেশন পড়তেছি, কোথায় অ্যাপ্লাই করতে হয় বা কোথায় দরকার হয় সাইজ রিডাকশনের। দেন বলছে এইটা তো সাইজ রিডাকশনের প্রয়োজন নাই এই জায়গাতে, যে গ্র্যানুলস আর মেড অ্যান্ড দেন কম্প্রেসড, এই পয়েন্টটা বাদ দিয়ে দিও, ঠিক আছে, এই পয়েন্টটা লেখার দরকার নেই, কারণ এটার সাথে সাইজ রিডাকশনের সম্পর্ক নেই। আচ্ছা, এরপরের পয়েন্টে আসা যাক, আমি আসলে খুব ভালোভাবে পড়ারও সুযোগ পাইনি, এত কাজ করতে হয় তোমাদের ভার্সিটিতে। ওকে, আচ্ছা, আমরা ফ্লকুলেটেড এবং ডিফ্লকুলেটেড সাসপেনশন পড়ছিলাম। ফ্লকুলেটেড সাসপেনশনের আমাদের আইডিয়া ছিল হচ্ছে কন্ট্রোলড উপায়ে ফ্লকুলেটেড সাসপেনশন হতে হবে, নট টু মাচ ফ্লকুলেটেড অ্যান্ড নট টু মাচ ডিফ্লকুলেটেড সাসপেনশন হওয়া যাবে। বেশি ডিফ্লকুলেটেড হলে কেক ফর্মেশন হয়, বেশি ফ্লকুলেটেড হলে সেই ক্ষেত্রে ডোজিং এর ঝামেলা হয়। সো আমরা কন্ট্রোলড ফ্লকুলেটেড বা মডারেটলি ফ্লকুলেটেড সাসপেনশন সবসময় ডিজায়ারেবল বলে থাকি। তোমাদের যদি মনে থাকে ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে, অবভিয়াসলি আমার অনেক ভালো টিচাররা পড়াইছে এখানে, আমি টেকনোলজি কম বুঝি ভাই, ঠিক আছে, আমার এমনিতেই হচ্ছে আমি স্টুডেন্টই কেমিস্ট্রির, আর হচ্ছে আমি বুঝিও কম ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, বাট যতটুকু আমার জানা মতে সেটা হচ্ছে মডারেটলি ফ্লকুলেটেড সাসপেনশন ইজ দ্য বেস্ট সাসপেনশন, নাকি নাকি ভুল বলছি আমি, ফ্লকুলেটেড সাসপেনশন ভালো না ডিফ্লকুলেটেড ভালো, কোনটা তোমরা ভালো পারবা, আমার চেয়ে অনেক ভালো পারবা, কি রাকিব আসো, রাকিব বলো ফ্লকুলেটেড সাসপেনশন ভালো হবে নাকি ডিফ্লকুলেটেড ভালো, হ্যাঁ ফ্লকুলেটেড ভালো, কিন্তু টু মাচ ফ্লকুলেশন থাকা যাবে না, ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমরা কন্ট্রোলড এবং ফ্লকুলেটেড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে
বেটার হবে, সেক্ষেত্রে বেটার হবে। অলরাইট, সো মানে অ্যাটলিস্ট সাসপেনশনের স্টেবিলিটির জন্য। তো এখন আসা যাক যে ইনহেলেশনের ক্ষেত্রে পার্টিকেল সাইজ আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এতটুকু ছোট হতে হবে যেন পেনিট্রেট করতে পারে ব্রঙ্কিওলস গুলোকে, কিন্তু আবার এত ছোট হওয়া যাবে না যেন ইনহেলেশনের পরে এক্সহেলেশনের সাথে খুব ইজিলি বাইরে বের হয়ে আসে। তার মানে যদি আমরা ইনহেলেশন টাইপের ডোজেস ফর্ম বানাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্টিকেল সাইজ কন্ট্রোল করা দরকার, রিডিউস করা দরকার, সেটা বলবো না, কন্ট্রোল উপায়ে রিডিউস করা দরকার, নট একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র ন্যানোমিটার এবং পিকোমিটার সাইজে বানায় ফেলবে এরকম না, ওটা যতটুকু দরকার ততটুকু পার্টিকেল বানাতে হবে। অলরাইট, তারপরে হচ্ছে অয়েনমেন্ট এবং পেস্ট, ক্রিম পেস্ট ইত্যাদির হচ্ছে তোমার ইভেন অয়েনমেন্টের ক্ষেত্রেও পার্টিকেল সাইজ রিডাকশন ভেরি ইম্পর্টেন্ট। কোনগুলোর ক্ষেত্রে? যদি কোনো পার্টিকেল সাইজে বড় থাকে, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়, ঠিক আছে, তখন দেখতে ওই জিনিসটার ভিতরে খুব অ্যাপিলিং অ্যাপিয়ারেন্স আসে না। ধরো তোমাকে বললো যে এই নির্দিষ্ট ক্রিম লাগালে তুমি একেবারে ধবধবে ফর্সা হয়ে আকাশের চাঁদের মতন, তোমার আলোতে গ্রামের গরিব সন্তানরা তারা হচ্ছে পড়াশোনা করতে পারবে, এরকম বললো যে তোমার মুখ এত চাঁদের মতন উজ্জ্বল হবে। ঝামেলা হচ্ছে তুমি যখন ক্রিমের দিকে তাকাইলে, ক্রিমের নিজেরই অ্যাপিয়ারেন্স খুবই বিভৎস। কিরকম বিভৎস? এর ভিন্ন ভিন্ন পার্টিকেল গুলো সব বড় বড় দানার মতন দেখা যাচ্ছে, তখন তোমার কাছে মনে হবে দূর, সস্তা প্রোডাক্ট, ভালো না, এই টাইপের একটা ব্যাপার স্যাপার। যেমন আমরা কসমেটোলজিতে তোমরা পড়বা যে শ্যাম্পুতে যে ফোমিং এজেন্ট দেওয়া হয় এবং ফোম তৈরি হয়, এর সাথে শ্যাম্পুর পারফরমেন্স এর কোনো সম্পর্কই নাই। শ্যাম্পুতে যে ফোমিং এজেন্ট দেওয়া হয় বা শ্যাম্পু যে ফোমিং হয়, এর সাথে শ্যাম্পুর পারফরমেন্স এর কোনো সম্পর্ক নাই, ক্লিনজিং এর কোনো সম্পর্কই নেই। কিন্তু যদি তুমি এমন শ্যাম্পু কিনে আনো যেটা ফোমি হয় না, তুমি বলবা যে নিশ্চয়ই এটা কামরাঙ্গীর চরে তোমার নকল শ্যাম্পুর ফ্যাক্টরি থেকে বানানো হয়েছে, তার কারণ হচ্ছে ফোমি তৈরি হয় না, তারপর কিসের শ্যাম্পু হলো। অথবা পেস্টের ক্ষেত্রে তুমি হচ্ছে টুথপেস্টের কথা বলতেছ, টুথপেস্ট আনলা কোনো ফেনাই হয় না, তো তাইলে একটা ফিল আসবে না, তোমার কাছে ভালো লাগবে না, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও আমাদের কিন্তু একটা ব্যাপার। যেমন দেখবা কালো ট্যাবলেট আমরা তৈরি করি না, তোমরা টেকনোলজিতে পড়ছো, কালো কালারের জগতে কোনো ট্যাবলেট নেই, তার কারণ হচ্ছে কালো কালারের ট্যাবলেট দেখলে মানুষ জীবনে খাইতে চাবে না। মানুষের মনের ভিতরে একটা জিনিসই হচ্ছে এরকম, মানে মানুষের মনের ভিতরে একটা পারসেপশনই হচ্ছে এইরকম যে কালো জিনিস এইটা তোমার হচ্ছে এটা ট্যাবলেট হইলে কেমনে হয়। বা চিন্তা করো যে তুমি লেমন ফ্লেভারের ভিটামিন সি ট্যাবলেট বানাইছো, তার ভিতরে সরি ভিটামিন সি এর ট্যাবলেট বানাইছো এবং তার ভিতরে দিয়ে রাখলা সে ফর এক্সাম্পল ব্লু কালার, অথবা অন্য কোনো একটা সে ফর এক্সাম্পল রেড কালার বা ব্ল্যাক কালার, ওটার সাথে যাবে না। কারণ ভিটামিন সি চিন্তা করলে আমরা সবার আগে মার্কেটিং এত বেশি হয়েছে ভিটামিন সি এর লেমন অথবা অরেঞ্জের সাথে, যে অরেঞ্জ বা লেমন কালার তুমি যদি মিশাও তাহলে মনে হবে যে না তাহলে একটা ভিটামিন সি মাত্রা ব্যাপার স্যাপার আছে। তো এইরকম এই ক্ষেত্রেও ব্যাপার, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখাও। এখন তুমি বলবা যে এইটা কোনো ইম্পর্টেন্ট জিনিসই না, আমি তো ফার্মাসিস্ট, আমি সায়েন্টিস্ট, বাট ঘটনা হচ্ছে তুমি মার্কেটিয়ারও একই সাথে। তুমি সায়েন্টিস্ট বটে, তুমি এমন ওষুধ বানালে যেটা কেউ কিনতেছে না, তাহলে কিন্তু মহা গন্ডগোল। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে মানুষের পারসেপশন নিয়ে খেলা করা। খেয়াল করবা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এর সংজ্ঞায় বলা আছে, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ইজ নট অনলি এ সায়েন্স, ইট ইজ অলসো অ্যান আর্ট। এটা কিন্তু শুধুমাত্র একটা সায়েন্স নয়, এটার সাথে আর্টিস্ট মানে একটা আর্টের ব্যাপারও আছে। তার মানে হচ্ছে সায়েন্স চলে কিসে? লজিকের উপরে। আর্ট চলে হচ্ছে পারসেপশনের উপরে। আর্ট হচ্ছে কমপ্লিট একটা ইললজিক্যাল বস্তু, মানে কমপ্লিট ইললজিক্যাল বলবো না, বাট এটার ভিতরে লজিক কাজ করে না। এটাতে হচ্ছে যার যেটা পছন্দ বা হিউম্যান পারসেপশন যেটা, সেই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করবো। সো মানুষের যেহেতু ফেনা ছাড়া ভালো লাগে না, সো দাও একটু ফেনা মিশানোর জন্য শ্যাম্পুর ভিতরে একটু হোমিং এজেন্ট দাও, অসুবিধা নেই, এই টাইপের ব্যাপার। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ মানে আসলেই গুরুত্বপূর্ণ, কারণ নাহলে আমার প্রোডাক্ট বিক্রি হবে না, এটা একটা কথা। সো আর হচ্ছে সহজ কথা, মানুষের পারসেপশন যদি ঠিক না থাকে, মেন্টালিটি ঠিক না থাকলে অবভিয়াসলি সেই ড্রাগ কেউ সেবন করবে না। আচ্ছা এরপরে আসা যাক, গ্রিটি পার্টিকেল শব্দটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিটি পার্টিকেলস? গ্রিটি পার্টিকেলস মানে হচ্ছে শার্প পার্টিকেলস, বা এমন যেটা হচ্ছে তোমার কোনো একটা সলিউশনের ভিতরে, আমি ধরো যে একটা থিক পেস্ট আছে, আমি ওর উপর দিয়ে যদি হাত হাতের উপর রেখে ওই পেস্টটা ফিল করার চেষ্টা করি, দেখলাম যে এর ভিতরে দানা দানা ফিল হচ্ছে, এই দানা দানা ফিল হওয়া এটাকেই বলা হয় হচ্ছে গ্রিটি পার্টিকেলস এর প্রেজেন্স। তার মানে যখন ওইগুলোকে আরো পাউডার করা হবে, মানে আরো ভালো মতো ট্রাইচুরেশন করা হবে, তখন স্মুথ অ্যাপিয়ারেন্স হবে,
বা একটা ইভেন্ট টেক্সচার আসবে, তখন ওইটাকে আমরা বলবো যে ভিটি পার্টিকেল ফ্রি অবস্থায় আছে এরকম। সো আমরা যখন অপথ্যালমিক প্রিপারেশন তৈরি করি, যদি তার মধ্যে গ্রিটি পার্টিকেল থাকে, এমন জিনিস আছে যেটা তোমার চোখে দিলে চোখের ভিতরে খচখচ করে বা চোখের ভিতরে দানা দানা লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খবর আছে, ওই জিনিস একদমই করা যাবে না। সো যেই সমস্ত জিনিস দেওয়া হবে অপথ্যালমিক প্রিপারেশনে, প্রত্যেকটা অ্যাবসোলিউটলি ফাইন পার্টিকেল থাকতে হবে, কোনোটাই কোয়ার্স পার্টিকেল বা বড় অবস্থায় থাকা সম্ভব না। আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু আমরা খুব বেশি জটিল কোনো কিছু বলতেছি না, সো কারো কিন্তু মানে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, এটা হচ্ছে একদমই সিম্পল জিনিস, তোমরা সব জানো এরকম জিনিসই আমি পড়াচ্ছি। অলরাইট, ওকে, পার্টিকেল সাইজ রিডিউস করে কোনো কোনো ক্ষেত্রে বাল্কিং ইফেক্ট দেওয়া যায়, যেটা কোয়ার্স অবস্থায় ছিল তার চেয়ে বেশি। সবচেয়ে ভালো একটা এক্সাম্পল দিতে পারি, তোমরা সুগার পাউডার নামে একটা জিনিস আছে আমাদের, আমরা ইউজ করি, মানে হচ্ছে চিনিকে আরো গুঁড়া করা হয় ইসের মধ্যে দিয়ে, ব্লেন্ডারের মধ্যে দিয়ে, দেখবা সুগার পাউডার নর্মাল সুগারের চেয়ে বেশি লাগে। এটা কারণ এটা কি খেয়াল করছো? কেউ রান্না করো বা রান্না কেক টেক বানাইছো এরকম কেউ কি আসো নাকি? তারা বলতে পারবা সুগার পাউডার কিন্তু চিনির যে পাউডার থাকে সেই পাউডার, আরো ফাইন পাউডার যেটা, সেটা চিনির চেয়ে বেশি পরিমাণে লাগে। আসলে বেশি পরিমাণে লাগে না, ওর ভলিউম ইনক্রিজ করে যায়, ঠিক আছে? ওর ভলিউম দেখতে মনে হয় ইনক্রিজ করছে, আসলে তুমি সেম পরিমাণে খরচ করতেছো, বাট ভলিউম মনে হয় ইনক্রিজ হয়ে গেছে। তার মানে সুগার পাউডার বেশি জায়গা দখল করে, যে পরিমাণ চিনি একটা পাত্রের মধ্যে রাখা যায় তার চেয়ে কম সুগার পাউডার রাখা যায়, তার কারণ হচ্ছে এর মাঝখানে ট্র্যাপড এয়ারের পরিমাণ বেশি থাকে। তারপরে একটা বাল্ক ডেন্সিটি বলা হয়, হাবিজামি অনেক কিছু আছে টেকনিক্যাল টার্মে না যায়, তো বাল্কিনেস ইফেক্ট বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে সাইজ রিডাকশন করা হয়। সাইজ রিডাকশন কি করে? এর মাঝখানে প্রচুর পরিমাণে এয়ার ট্র্যাপ করে, যার কারণে দেখতে মনে হয় রিডিউসড সাইজের জিনিসটা নর্মাল সাইজের জিনিসের চেয়ে বেশি ভলিউম দখল করে আছে, এরকম অ্যাপিয়ারেন্সের ভিতরে মনে হয়। হাউএভার, দ্যাট ইজ নট আওয়ার পয়েন্ট। তো যাই হোক, আর দুই তিনটা পয়েন্ট এখানে লেখা আছে যে কোথায় অ্যাপ্লিকেশন হয়, তার মানে সাইজ রিডাকশনের অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কোথায় আছে সেটা হচ্ছে ইউনিফর্ম মিক্সিং, আমি আগেই বলছি যে সারফেস এরিয়া যত বেশি বাড়াবা ইউনিফর্ম মিক্সিং এর চান্স তত বেশি থাকবে। তারপরে হচ্ছে কোন সাধারণত প্রিপারেশনের স্টেবিলিটি বাড়াতে সাহায্য করে, কোথায়? ইমালশনের ক্ষেত্রে, ইমালশনের অয়েল গ্লোবিউলস যত সাইজ রিডিউস করা হবে তত স্টেবিলিটি বাড়বে। কিন্তু আবার সাসপেনশনে কিন্তু গন্ডগোল আছে, সাসপেনশনে কিন্তু খুব বেশি সাইজ রিডাকশন করা যাবে না, এত রিডিউস আমি করব না যে অ্যাবসলুটলি ফাইন পার্টিকেল হয়ে ডিফ্লকুলেটেড সাসপেনশনে পরিণত হয়। তার মানে আমি সাসপেনশনের ক্ষেত্রে যদি আমি পার্টিকেল চাই, সেটা মানে সলিড ফেজ যেটা থাকবে সেটার পার্টিকেল সাইজ এত রিডিউস আমি করব না যেন ডিফ্লকুলেটেড সাসপেনশনে কনভার্ট হয়। আবার ইসের ক্ষেত্রে জেনারেলি ইমালশনের ক্ষেত্রে যত সাইজ রিডিউস করা হবে, আই মিন অয়েল গ্লোবিউলস এর সাইজ যত রিডিউস করা হবে তত বেশি স্টেবিলিটি থাকবে, নরমালি কোনো স্টেবিলাইজার ছাড়াই ওটার স্টেবিলিটি আরো অনেক বেশি হবে। হাউএভার, দ্যাট ইজ নট আওয়ার পয়েন্ট। সহজ কথা মনে রাখবো, সাসপেনশনের ক্ষেত্রে সাইজ রিডাকশন ভালো কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত, এর চেয়ে কমে আসলে তাহলে ডিফ্লকুলেটেড সাসপেনশন হয়ে যাবে। আর ইমালশনের ক্ষেত্রে সাইজ রিডাকশন ভালো, যত বেশি রিডিউস করা যায় তত বেশি ভালো, এই হচ্ছে আমাদের একটু মনে রাখা লাগবে। অলরাইট, আর হচ্ছে রেট অফ অ্যাবজর্পশন, অবভিয়াসলি রেট অফ অ্যাবজর্পশন বাড়ে যত সারফেস এরিয়া বাড়ে, এটা আসলে সাইজ রিডাকশন বলা যাবে না, একটা স্পেসিফিক ভাবে সাইজ রিডিউস করতে হবে যেন সারফেস এরিয়াই বাড়ে, ভলিউম বাড়ায় লাভ নাই আমাদের। মানে সাইজ রিডাকশনের কারণে যদি সারফেস এরিয়া বাড়ে তাহলে সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন ইনক্রিজ করে, রেট অফ অ্যাবজর্পশন ইনক্রিজ করে। আচ্ছা, আর হচ্ছে ড্রাইং এর রেট বৃদ্ধি করে, তোমার ড্রাইং চ্যাপ্টারের মধ্যে গেলে আমরা দেখব যে ড্রাইং বাড়ানোর একটা সুন্দর উপায় হচ্ছে সাইজ রিডিউস করা। এই হচ্ছে, এগুলো হচ্ছে ইউজ, এগুলো একদমই লাইট হার্টেড উপায়ে পড়বা, আমি তেমন কিছু বুঝাইও নাই, তোমরা টেকনোলজি আমার চেয়ে অনেক ভালো বুঝো, অনেক ভালো পারো। সবগুলো সাইজ রিডাকশন চ্যাপ্টারটা আমরা নিছি বোধ হয় সুব্রমণিয়াম স্যারের বই থেকে, একটু ওয়েট করো আমি দেখি সাইজ রিডাকশন, এটা সুব্রমণিয়াম স্যারের ফার্স্ট বুক এর নাই সম্ভবত। না, এটা ইসে না, বুক ওয়ানে না, বুক টু তে হচ্ছে, ইউনিট অপারেশনস টু নামে একটা বই আছে ওইটার ভিতরে হচ্ছে দেওয়া আছে। তো হাউএভার এখানে সুন্দর মতো লেখা আছে, এই স্লাইডটা বেশ ভালো, এখানের প্রথম পার্টটা খুব সুন্দর করে লেখা আছে, সো আমরা স্লাইড পড়লেই হয়ে যাচ্ছে। এখন আসা যাক লিমিটেশনস এর মধ্যে, লিমিটেশনস যদি একটু পড়ো বা দেখো তাহলে বুঝতে পারবা
নাম্বার ওয়ান লিমিটেশন লেখা আছে কোন একটা ড্রাগ যেটাতে ভোলাটাইল অয়েল থাকে। ভোলাটাইল অয়েল কি জিনিস? এমন অয়েল যেটা ফুদিলেই ওটা লিকুইড থেকে বাষ্পে পরিণত হয়। ফুদিলেই হয় না, মানে জাস্ট বললাম যে খুব সামান্য টেম্পারেচারে ওটা বাষ্পে পরিণত হয়। ইভেন এত কম টেম্পারেচারে যে নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই দেখবা যে সুগন্ধ ছড়ানো শুরু করে। এর মানে কি? এর মানে কন্টিনিউয়াসলি তার ভিতরের যে অয়েল আছে লিকুইড সেটা গ্যাসে কনভার্ট হচ্ছে এবং ওই গ্যাসটাই আলটিমেটলি আমাদের কি বলবো যে আমাদের নোজে এসে এবং নোজের রিসেপ্টর গুলোকে স্টিমুলেট করে, ফলাফল হিসেবে আমরা গন্ধটা পাই, ওই সুইট স্মেলটা পাই। তো এই টাইপের বস্তুর ক্ষেত্রে বেশি সাইজ রিডাকশন করলে গন্ডগোল আছে। বেশি সাইজ রিডাকশন করলে গন্ডগোলটা কি? আমাদের যে ড্রাগ সেটা হচ্ছে ভোলাটাইল অয়েল ফর্মে আছে, আমি যখন গ্রাইন্ডিং করব বা হচ্ছে আমার সাইজ রিডাকশন করব, এই সাইজ রিডাকশনের জন্য যে শক্তি খরচ করা হয় ওই শক্তির কারণে হচ্ছে হিটিং হয়, আমাদের ম্যাটেরিয়ালের হিটিং হয়, এবং হিটিং হওয়ার সাথে সাথে ভোলাটাইল অয়েলগুলো সব লিকুইড থেকে গ্যাস ফেজে চলে যাবে। আর লিকুইড থেকে গ্যাস ফেজে গেলে আমার যে ড্রাগ সেটা ধরা যাক ভোলাটাইল অয়েল অয়েল ফর্মে ছিল, সেটা অবভিয়াসলি গ্যাস আকারে ওইখান থেকে ওর পরিমাণ কমে আসবে বা ওটা কমপ্লিটলি হারায় যাবে। সো আমাদের এই ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। অবভিয়াসলি সাইজ রিডাকশন করলে এক্সট্র্যাক্ট করতে সুবিধা হবে, কিন্তু সাবধানতা রাখতে হবে যেন বেশি সাইজ রিডাকশন না হয় বা মেকানিক্যাল স্ট্রেংথটা যেন মানে কন্টিনিউয়াসলি প্রয়োগ করা না হয়, টেম্পারেচার যেন বেশি বেড়ে না যায় ওই ক্ষেত্রে সাইজ রিডাকশনের কারণে। আর আলটিমেটলি সাইজ রিডাকশন একটা অযাচিত আমাদের জন্য কি বলবো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসে, সেটা হচ্ছে সারফেস এরিয়া যখন বাড়ে তখন অন্যান্য সাইড রিয়াকশনের পরিমাণও বাড়ে। অর্থাৎ আমরা যেমন বললাম যে মিক্সিং এবং ইত্যাদি ফেনোমেনা এবং অ্যাবজর্পশন ইত্যাদি বাড়ে, সারফেস এরিয়া বাড়ার সাথে সাথে সাইজ রিডাকশনের সাথে সাথে সমস্ত ড্রাগ আরো বেশি প্রোন টু অক্সিডেশন এন্ড হাইড্রোলাইসিস, এই দুইটা প্রসেসের প্রতি আরো বেশি আসক্তি বেড়ে যায় এদের। তার মানে যেমন রিয়াকশন ভালো হবে তেমন সাইড রিয়াকশনের পরিমাণও বাড়বে। সাইড রিয়াকশন বা অযাচিত রিয়াকশন কোনটা? অক্সিডেশন এন্ড হাইড্রোলাইসিস, যেগুলো আসলে কি বলবো পরিবেশের কন্ট্যাক্টে থাকলেই যেই জিনিসগুলো আপনা আপনি ঘটতে শুরু করে। সো আমাদের যেটা করতে হবে এই ক্ষেত্রে সাবধানতা হিসেবে, যে আমাদের যে সাইজ রিডিউসড যে পার্টিকেলগুলো আছে পাউডার বা গ্র্যানিউলস যাই থাকুক না কেন, সেইটার স্টোরেজ কন্ডিশন এমন হতে হবে যেন হাইড্রোলাইসিস এবং অক্সিডেশনকে ইজিলি ট্যাকেল দেওয়া যায়। এই আর কি আমরা মোটামুটি লিমিটেশনগুলো বললাম। এখন এইখানে লেখা আছে, আচ্ছা আমরা কতটুকু পড়বো, খুব বেশিক্ষণ না, আর পাঁচ মিনিট ওয়েট করো, শেষ হয়ে গেছে। সো ব্যাপার হচ্ছে এরকম যে আমরা হ্যাঁ কি কি ফ্যাক্টর সাইজ রিডাকশনকে এফেক্ট করে বা সাইজ রিডাকশনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হয়। ফিজিক্যাল প্রপার্টি অফ দ্য ড্রাগ, ড্রাগ কি সলিড অবস্থায় আছে, লিকুইড অবস্থায় আছে, অর সামথিং অবস্থায় আছে। সলিড অবস্থায় থাকলে সেটা কি পাউডার ফর্মে, গ্র্যানুল ফর্মে, নাকি একটা সলিড মাস ফর্মে আছে, এগুলো দেখতে হবে। দেন হচ্ছে হার্ডনেস, টাফনেস, এই দুটা কিন্তু ভিন্ন ভিন্ন প্যারামিটার। আবারও বলতেছি হার্ডনেস এবং টাফনেস ফিজিক্স থেকে যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি, এই দুটো কমপ্লিটলি দুটো ভিন্ন প্যারামিটার। হার্ডনেস আর টাফনেস কমপ্লিটলি ভিন্ন বলা যাবে না, বাট দুটো ভিন্ন, হার্ডনেসের সাথে টাফনেসের সম্পর্ক আছে। তোমরা একটু নেটে যাবা, গিয়ে দেখবা হার্ডনেস অ্যান্ড টাফনেস এই দুটো ভিন্ন ভিন্ন জিনিস কিভাবে সংজ্ঞায়িত করা হয়। একদম ফাইন একটা পার্থক্য আছে এদের ইকুয়েশনের মধ্যে, একটু পার্থক্য আছে যেটা আমরা এখানে বললাম না, জাস্ট মুখস্থ করার জন্য করে নিই। ময়েশ্চার কন্টেন্ট কতটুকু সেটার উপরে, আর হচ্ছে মেল্টিং অর সফেনিং পয়েন্ট অফ দ্য ম্যাটেরিয়াল সাইজ রিডাকশনের ক্ষেত্রে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে ইনিশিয়াল সাইজ অফ দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল, এইগুলো ফ্যাক্টরস এফেক্টিং, মানে কি যেই পয়েন্টগুলো মাথায় রেখে আমার সাইজ রিডাকশনের জন্য যন্ত্র, মেকানিজম, উপায় ইত্যাদি আমার হচ্ছে চুজ করতে হবে, সেগুলো এই ফ্যাক্টরগুলো বা এই পয়েন্টগুলো মাথায় রেখে এই কাজ করা লাগবে। এখন তারপরে হচ্ছে আর কি কি পয়েন্ট এখানে বলছে দেখো, এখানে কস্টের কথা, সলিউবিলিটি অফ দ্য ড্রাগ, দেন কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল, এইগুলো আসলে স্পেশাল কেস, এটা নির্দিষ্ট ফিজিক্যাল ফর্মের ক্ষেত্রে। জেনারেল ইস্যুগুলো ফার্স্টেই বলা আছে, জেনারেল ইস্যুগুলো হচ্ছে এই যে এই 1, 2, 3, 4, 5টা, এই 5টা হচ্ছে জেনারেল, সরি এই 6টা জেনারেল ইস্যু, এখানে যে 6টা বলা আছে, বাকিগুলো স্পেশাল ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিভাবে কি হবে সেটা বলা। যেমন বলছে হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল টু বি রিডিউসড, দেন হচ্ছে ফ্লো প্রপার্টি অ্যান্ড বাল্ক ডেন্সিটি অফ দ্য রিডিউসড পার্টিকেল। বাল্ক ডেন্সিটি কাকে বলে সেটা আমরা জানি, ফ্লো প্রপার্টি কাকে বলে সেটা তোমরা পড়ছো, ঠিক আছে, এখানে আর আমরা এগুলো রিপিট করব না। দেন হচ্ছে ড্রাগের সলিউবিলিটি, কস্ট, এনভায়রনমেন্ট ইত্যাদির উপর ডিপেন্ড করে। তার মানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হোয়াট আর দি ফ্যাক্টরস ইফেক্টিং
What are the factors affecting, rather I should say, what are the factors affecting size reduction? Size reduction. So it is our arekta question. Ashar moto question. আচ্ছা এখন ঘটনা হচ্ছে বিএলসি তে কিভাবে লিখব ওগুলো নিয়ে পরে কথা বলবো না আগে এক্সামের সিস্টেম এখনো শিওর না সো তোমরা তোমাদের মতো পড়ে রাখো আচ্ছা মেকানিজম অফ সাইজ রিডাকশন এইটা আচ্ছা মেকানিজম অফ সাইজ রিডাকশন আমি একটু জাস্ট এখানে যেটা আছে সেটা পড়ি এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ সাইজ রিডাকশনের মেকানিজম চারটা বলা আছে একটা হচ্ছে কম্প্রেশন কম্প্রেশন মানে প্রেসার প্রয়োগ করা সেকেন্ড হচ্ছে ইমপ্যাক্ট ইমপ্যাক্ট মানে হচ্ছে কোনো কিছুর এগেইনস্টে বাড়ি মারা জোরে ধাক্কা দেওয়া বা বাড়ি মারা ঠিক আছে এটাকে বলবো হচ্ছে ইমপ্যাক্ট বাংলা ট্রান্সলেশন করলে অ্যাট্রিশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়ে যাওয়া কিরকম আমি কোনো একটা জিনিস নিয়ে একটা ট্যাবলেট নিয়ে যদি জোরে জোরে নাড়াচাড়া করি তাহলে এর কিন্তু পার্টিকেল গুলো আস্তে আস্তে খুলে আলাদা আলাদা হয়ে যাবে বা এটা পাউডারে পরিণত হবে যদি জোরে জোরে ঝাঁকানো হয় তাহলে অ্যাট্রিশন কিছুটা ওই রকমই আর কাটিং বলতে হচ্ছে কোন একটা সলিড মাসকে পিস পিস করে ছোট ছোট টুকরা করা টুকরা করলেও কিন্তু সাইজ রিডাকশন হয় সো এই চারটা মেকানিজম দিয়ে সাইজ রিডাকশন করা পসিবল আমি এই জিনিসগুলো ডিটেইলসে না বলার একটা কারণ আছে মোস্ট প্রবাবলি এটার উপরে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে কারণ অ্যাসাইনমেন্ট এগেন আমরা জানি যে কি জিনিস বা কিভাবে করতে হয় তোমাদের আর শেখানো লাগবে না 8th সেমিস্টারের স্টুডেন্ট তোমরা তোমরা করবা অ্যাসাইনমেন্ট আমি চাচ্ছি দিয়ে দিতে আজকের ক্লাস না নেক্সট ক্লাসে আমি বলে দিব তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দিবে সবাই একসাথে দিয়ে মাথা নষ্ট করে ফেলবে মিড টার্মের আগে আগে সো ওইটা দরকার নাই আমাদের আমরা আগে আগে অ্যাসাইনমেন্ট নিয়ে ঝামেলা শেষ করে দিব আর যা অ্যাসাইনমেন্ট তোমাদের সেটাই প্রেজেন্টেশন থাকবে যেটা অ্যাসাইনমেন্ট ওই জিনিসটাই তুমি প্রেজেন্ট করবা একটা ভিডিও ক্লিপ দিয়ে সেটাই হচ্ছে আমরা তোমার মানে ওইটা আমি দেখে সেখান থেকে মার্কিং করব একই জিনিস একই টপিকে অ্যাসাইনমেন্ট একই টপিকে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন সো এটা আমি ডিটেইলসে পড়াইলাম না এইটা তোমরা একটু আমাদের হচ্ছে আমাদের টপিক থাকবে এটা একটু সবাই মাথায় রাখো The mechanism of size reduction will be the topic of our presentation as well as assignment. তোমরা ডিটেইলসে লিখবা প্রতিটা প্রসেস ডিফাইন করবা মেকানিজমের ছবি যতটুকু আঁকা পসিবল আঁকবা আর একটা অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল দিবা এরকম করে হচ্ছে আমরা সাইজ রিডাকশন মেকানিজম অফ সাইজ রিডাকশন এইটা দিয়ে অ্যাসাইনমেন্ট কভার করব সো আজকের ক্লাসে আমরা যেগুলো পড়ছি এগুলোর মধ্যে আসলে বোঝার মতো আমি তেমন কিছু বলিও নাই এগুলো তো একদম জেনারেল ফর্মে আমরা আলোচনা করছি যে সাইজ রিডাকশন কি জিনিস এই বস্তুর অ্যাপ্লিকেশন বিশাল লম্বা অনেক লম্বা লিস্ট আমরা অ্যাপ্লিকেশন গুলো পড়লাম বোঝার চেষ্টা করলাম লিমিটেশন গুলো দেখলাম দেন হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং সাইজ রিডাকশন এটাও বললাম দেন হচ্ছে আমরা মেকানিজম অফ সাইজ রিডাকশন যেটা এত ডিটেইলসে বলি নাই জাস্ট জেনারেল আইডিয়া দেওয়া হলো এটা আমাদের টপিক থাকবে অ্যাসাইনমেন্টে আচ্ছা আমরা নেক্সট দিন যেটা পড়বো সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল অফ সাইজ রিডাকশন এখান থেকে তিনটা ভিন্ন ভিন্ন ল আছে তিনজন ভিন্নভাবে সাইজ রিডাকশনকে ডিফাইন করার চেষ্টা করছে বা তার ইকুয়েশন বের করার চেষ্টা করছে তো আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবো দেন হচ্ছে সাইজ রিডাকশনের জন্য ম্যানুয়াল সাইজ রিডাকশনের জন্য হচ্ছে তোমার ইকুইপমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট গুলোর ইউজ কোথায় সেগুলো হচ্ছে নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো এই এই চ্যাপ্টারটা আমাদের হয়তো আজকে একটা ক্লাস গেল তো হয়তো আর চারটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে মানে পার চ্যাপ্টার আমাদের চারটা পাঁচটার বেশি ক্লাস হওয়ার কথা না মোট মিলে ছয়টা চ্যাপ্টার আসছে সম্ভবত সো ক্লাস অনেকগুলোই আছে যাই হোক মোটামুটি এই আমাদের পড়ার বস্তু ছিল একটু যে ইয়ে আছে আমি রেকর্ডিংটা অফ করি